হ্যাঁ সকালের ব্লগে যেমন আমি বলেছিলাম যে ইয়ে চা খেতে খেতে যেটা বানিয়েছিলাম যে আজকে দুপুরবেলায় দুপুরবেলা রান্না সেরকম কিছু রাখবো না সিম্পল তো কিছুই বানায়নি সেটা দেখায়নি নি কিছুই বানায়নি বা আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত বানিয়েছিলাম বললাম যে আজকে স্যাটারডে আমার হাজব্যান্ড আসবে কাজের জায়গা থেকে স্যাটারডে রাত্রেবেলায় নটা পর্যন্ত পৌঁছায় আবার রোববার থেকে সোমবারই চলে যায় তাহলে সেই জন্য আমি তারপরে যেহেতু কাল রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে সকাল থেকেও প্রচুর বৃষ্টি হচ্ছিল কিন্তু এগারোটা সাড়ে এগারোটা নাগাদ একটু কমেছিল এখন আবার একদম পরিষ্কার আকাশ ওয়েদার ভালোই বলতে গেলে এখন চাইলে বাইরে বেরোনো যাবে বিকেলবেলা কোনো অসুবিধা নেই কিন্তু বেরোবো না বললাম আর কি ওয়েদারের কথাটা তো বাজার থেকে গিয়ে মাছ মাংস মাছের মধ্যে আবার একটু ডিম ছিল আজকাল এখন বর্ষাকাল তো মাছের মধ্যে যে মাছই কিনুন আপনি তো ডিম থাকবে সেই ছিল আর সবজি টবজি নিয়ে এলাম যেমন ঝিঙ্গে চিচিঙ্গা পটল আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো যেগুলো ছিল না ওগুলো নিয়ে এলাম আমি তো আগের ব্লগেও বলেছি যে খুব বেশি একদিনে খুব বেশি কিছু জিনিস বয়ে নিয়ে আসা মানে একসাথে অনেক অনেক সবজি কষ্ট করে নিয়ে চলে এলাম বেশি করে আর ওটা অনেক দিন থেকে খেলাম সেটা নয় আমি উম অল্প অল্প করে নিয়ে আসি একদিন বাজার গেলে যেমন আজ গেলাম কাল যাব না হয়তো আবার পরশু যাব এরকম করে বাজার করে নিয়ে আসি দুদিন দুটো দুধের প্যাকেট নি মানে দুদিনের হিসাবে আজ আর কালের হিসাবে আবার তারপরের দিন যাবো এরকমভাবে এরকমভাবে জিনিসপত্র আমাকে একাই যখন ম্যানেজ করতে হয় একটু অর্গানাইজলি না করলে তো ছোটখাটো জিনিসের জন্যও ভুগতে হয় মানুষকে ওটাই আমি দেখাচ্ছিলাম যে সবাই দেখছি যে রান্না 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 করার পোস্ট দিচ্ছে বেশ ব্লগ বানাচ্ছে আগে আমি এগুলো নিয়ে এত একেবারেই মাথা ঘামাতাম না মানে দেখতামই না বলতে গেলে ফেসবুক করতাম ফেসবুকে দেখতাম কিন্তু এই ইউ ইউটিউবে ঢুকে আমি কোনো কিছু জানার জন্য ইউটিউবে ঢুকতাম কোনো সার্চ করার জন্য যেমন গুগলে সার্চ করে এরকম ব্লগ খুব একটা দেখ মানে আমি খেয়ালও করিনি দেখতামও না রিসেন্টলি আমি খেয়াল করছি কিন্তু আমারও ভালোই লাগছে খা মন্দ কি এর মধ্যে বলে না সময়ের সঙ্গে পা ফেলে চলা রান উইথ দ্য সান তো গো উইথ দ্য ফ্লো সময়ের স্রোতে বয়ে যাওয়া তো ভালোই আমারও ভালো লাগছে আমার যেহেতু বাইরে গিয়ে কিছু করার মতো কোনো পরিস্থিতি নেই দুটো বাচ্চা আর তাহলে আমি ভাবলাম যে একটু নিজেকে প্রেজেন্ট করা নিজের জীবন জীবনটাকে শেয়ার করা আর কি নিজের মতো করে ডেলি লাইফটাকে খারাপ কী এর মধ্যে সেটাই আমি সেই জন্য এখন আমার ভিডিও করার ইন্টারেস্ট হয়েছে যদিও আমি একেবারেই ভালো ভালোভাবে ভিডিও না বানাতে জানি না খুব টেকনিক্যালি কি কি করে কি হয় কিচ্ছু আমার কোনো আইডিয়া খুব একটা নেই তবুও আমার ইচ্ছে হয়েছে গত শনিবার গত শনিবার থেকে আমি ভিডিও পোস্ট করতে শুরু করেছি সময় পেলে একটুখানি বানাই সময় পেলেই একটুখানি বানাই এইভাবে এইভাবে আমি ভিডিও পোস্ট করতে শুরু করেছি সাবস্ক্রাইবার তো মাত্র ছিল আমরা শুরু হয়েছিল আমার দুজন দিয়ে মানে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে ওদেরকেও আমি বলিনি সাবস্ক্রাইব করতে ওরা নিজেরাই সাবস্ক্রাইব করেছে যাই হোক এখন দেখছি যে আরেকজন হয়েছে তিনজন সাবস্ক্রাইবার তো যদি আমি রেসপন্স পাই ভালোভাবে শিখবো ভালোভাবে বানাবো ভিডিও ওটাই আমি দেখাচ্ছি যে রাত্রেবেলায় তো আমার হাজব্যান্ড আসবে সারাদিন তো টাত ভালো করে খেতে খাবে না জার্নি করে আসবে সেজন্য আমি একটু মাছের ঝোল ভাতই বানাবো ভাতই বানাবো নইলে তো আমরা রুটি খাই রাত্রেবেলায় আমি বিকেল বিকেল একটু রান্নাটা আজকে একটু বিকেল বিকেলই করলাম তখন আমার মেয়ে ঘুমোচ্ছিলো ছোটো মেয়ে নইলে তো খুবই অসুবিধে তো একটুখানি বেশি কিছু করতে চাইলে ওর ঘুমেন যখন ঘুমোয় তখন করলে একটু আরামে করা যায় আর কি সেই মাছ ভাজা মাছটা ভেজে রাখছি আমি মাছের ডিম দিয়েও একটা সবজি বানালাম আর মাছের ঝোল বানালাম আপাতত ভাতটা কি হয় ভাতটা আমরা তো বলেছি আমি তো আগের ব্লগে বলেছি যে আমরা খুব একটা লেট নাইট শুয়েও না আর লেট নাইট খাইও না নটা সাড়ে নটার মধ্যে আমাদের ডিনার হয়ে যায় নটার মধ্যে হয়ে যায় এমনি একটু এদিক ওদিক হলে সাড়ে নটা এবার কোথাও কেউ গেলে দেরি হলে দশটা এটা সেটা একটা কথা আলাদা না আর্লি আমাদের সেজন্য ভাতটা সাড়ে আটটা হয়ে যায় তো হচ্ছে কি না সেটাই আমি একটু একটু করে দেখাচ্ছি যে বিকেল বেলায় মাছটা ভাজলাম এখন তো উম প্রায় সোয়া ছটা নাগাদ শোয়া ছটা বাজে সন্ধেবেলা রাত্রে আমার হাজব্যান্ডের আস্তে আস্তে রাত নটা বেজে যাবে এসে পরে প্রথমে তো এখন তো করোনা জন্য অন্য সময় মানুষ কি করে বাড়িতে এসে বসে জল খায় এক গ্লাস চা খায় তারপরে স্নান টানে যায় এখন তো আগে এসে পরে প্রথমে হবে স্নান করে নিতে হবে আমার ছোট মেয়ে তো অস্থির হয়ে থাকবে যে ওর বাবার কোলে কখন চাপবে কিন্তু আমাকে একটু ওকে সামাল দিতে হয় যে না ওর কোলে চাপা যাবে না যতক্ষণ না স্নান করে এভাবে এভাবে ম্যানেজ করতে হয় জিনিসপত্র এই যে আমি মাছ মাছগুলো ভেজে তুলছি এরপরে মাছের তেলের মাছগুলো ভেজে যে তুললাম দুইবার ধরে ভাজলাম দিয়ে যে তেলটা বাঁচলো ওটাতে আমি মাছের মাছের ভেতরে যে ডিমটা বেরিয়েছিল সে ডিমটা ভাজছি ভেজে পরে আমি দেখবেন আলু আর ঝিঙে দিয়ে সবজি বানালাম একটা যে দেখছি আমিও আমিও দেখছিলাম অন্যদের ব্লগ ডেলি লাইফ রান্না বান্না শেয়ার করছে আমারও ইচ্ছে করে ওদের আমি দেখি তাই আমি নিজেও বানাতে শুরু করলাম এই যে তেলটা মাছ ভাজলাম মাছের পরে আমি মাছের ডিমটা ভাজলাম ওই তেলে ওই একটুখানি তেল বেঁচেছে ওটাতেই আমি গোটা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপরে গোটা আর আর মশলা টশলা কিচ্ছু দেবো না ওর মধ্যেই সবজিটা হয়ে যাবে ওই তেলেও হয়ে যাবে ওই মশলাতে খুব বিনা মশলাতেও হয়ে যাবে কিন্তু ভালো হবে দেখুন আলু লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিলাম পাতলা লম্বা কিন্তু পাতলা করে কেটে রাখা আলু দিলাম শুধুমাত্র গোটা জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু দিলাম আলুটা দু চারবার নেড়ে এবার আমি দেখুন লম্বা লম্বা করে কেটে ধুয়ে লম্বা লম্বা করে কেটে রেখেছি ঝিঙে সে ঝিঙে দেব ঝিঙেতে প্রচুর জল সবজিতে জল লাগবে না একবার ঝিঙে দিয়ে নাড়াচাড়া করে একটুখানি লবণ দিলেই এই যে ঝিঙে লম্বা লম্বা করে কেটে রেখেছি ওগুলো নাড়াচাড়া করে একটুখানি নুন দিলে একটু চাপা দিলে প্রচুর জল বেরোবে ওই জলে আলু সেদ্ধ হয়ে যাবে সবজিটা হয়ে যাবে তাও একটু বাড়িয়ে রাখতে হবে যাতে ঝিঙেতে যে সবজিতে বেশি জল বেরোয় ঝিঙে লাউ এগুলো আর যেগুলো একটু শক্ত সবজি যেগুলোতে জল কম সেগুলোতে একটু লো ফ্লেমে হবে ঝিঙেতে প্রচুর জল বেরিয়েছে দেখা যাচ্ছে কিন্তু ফাইনালি যখন এটা রেডি হলো হতে ভালো হয়েছে এই যে আমি একটুখানি মাছের ডিম ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম খুব বেশি পরিমাণে নয় কারণ আমি আলাদা করে ডিম কিনি আমি কখনো আলাদা করে ডিম কিনে আনি তখন ডিমের বড়া বানাই তো এটা মাছের মধ্যে ছিল বলে সবজি বানালাম ভালো হয়েছিল আমি তো তারপরে বসলাম এখন বানিয়ে নিয়ে বসলাম বলার জন্য দেখলাম ভালো হয়েছে আর কিন্তু কোনো ইয়ে দিলাম না নুন আর হলুদ তেলের মধ্যে ফোড়ন হিসেবে গোটা জিরে কাঁচা লঙ্কা দিয়েছিলাম এবার নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে এটা গায়ে গায়ে হবে বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে কমে গায়ে গায়ে হলেই মোটামুটি রেডি হয়ে যাবে আর এদিকে আমি মাছ ভেজে রেখেছি মাছের ঝোল বানাবো বলে ও এর মধ্যে যেটা বিকেল বেলায় খাওয়ার জন্য আমি যে মাংস এনেছিলাম মাংস এনেছি কালকের জন্য যেহেতু কালকে আমার একটু রোববার কাজ আছে আর কি কিচেনে মানে মিস্ত্রি আসবে আর কি তাহলে কিচেনে আমাকে রান্না করে সকাল বেলায় রান্না করে দশটার মধ্যে কিচেন পরিষ্কার করে ছেড়ে দিতে হবে ওদের হাতে তার জন্য মাংসটা না আমি আগেই এনে রেখেছি নইলে তো নিয়ে আসার পরে রান্না করলে দেরি হয়ে যাবে সেই জন্য কিন্তু সেই মাংস থেকে আমি কিছুটা মাংস নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে আমি মেয়েদের জন্য বা আমার জন্য স্যুপ বানালাম আমি কিভাবে স্যুপ বানাই আমি কর্নফ্লাওয়ার একেবারে একেবারেই দিই না সবজিও দিই না আমি খুব সহজ উপায়ে খুব তাড়াতাড়ি স্যুপ বানাই যেটা আমার মেয়েও মেয়ে মেয়েও খেতে ভালোবাসে মেয়ে বলতে বড় মেয়ের কথা বলছি ছোট মেয়ে তো এখন পছন্দ করে কি না করে সেটা বলতে পারে ও খাবে দেখতে পাবেন আপনারা আমি কি করলাম একটুখানি সাদা তেল দিলাম একটুখানি তার মধ্যে আদা গ্রেট করা আদা দিলাম একটু ঘষে নিলাম সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরো করে কাটা কেটে রাখা চিকেনটা দিয়ে দিলাম দু একবার নাড়াচাড়া করে একটু বেশি নুন দিয়ে দিলাম বেশি নুন এই জন্য কথাটা বলছি যে এর মধ্যে অনেকটা জল দেব স্যুপের জন্য সেই জন্য একটুখানি বেশি নুন দিয়ে জাস্ট একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে চাপা দিয়ে দুটো সিটি দিয়ে পাপটা ওর মধ্যে থেকে যেতে থেকে যেতে দিলাম আধ ঘন্টা পরে খুললাম বাস রেডি মানে এইভাবে আর কি ওর মধ্যে না সবজি না কর্নফ্লাওয়ার ওটা একদম ক্লিয়ার স্যুপ মানে এইভাবে আমি করি মানে এটা কোনো কিছু দেখে নয় কিছু নয় এটা সহজ হয় আর কি জানি যে যেটা খায় তার সেটা ভালো লেগে যায় তো আমাদের ওটা ভালো লেগে যায় যে কালি মিচি দিলাম এবং লাস্টে গোলমরিচ কি হয় এতে আদা গোলমরিচ নুন আর কাঁচা লঙ্কা একটা দেওয়া থাকে বাস আর কিচ্ছু নেই এর মধ্যে জল দিয়ে দুটো সিটি দেবো আর গ্যাসটা ওর মধ্যে থাকতে দেবো হাই ফ্লে দুটো সিটি দিয়ে গ্যাসটা কারণ চিকেনের টুকরোগুলো খুব ছোট করে কেটে নিই এই জন্য এইভাবেই স্যুপ বানাই পাঁচটা নাগাদ ওরা খাবে আর কি সেই জন্য বানাচ্ছি খেয়ে নিয়েছে আপাতত এখন যখন বলছি দুটো সিটি দেওয়া হবে বাস ওর মধ্যে ভাবটা থাকতে দেবো যতক্ষণ না ওটা ইয়ে হয় একটু একটু করে একটু একটু করে কাজটা এগিয়ে রাখলে আমার আমার আর একটা জিনিস যদি কাজ পড়ে থাকে তো আমার আর কিছু করতে ইচ্ছে করে না মানে আগে আগের কাজটা আগে না করে নিলে ভালো লাগে না এই যে দেখা যাচ্ছে আমাদের চিকেন স্যুপ রেডি আমি কি করেছি বলুন তো এইটাও একটা জিনিস আমি একটা বড় বাটিতে ওটা ঢেলে নিয়েছি এবার বলি আর এদের দুজনের বাটিটা আমার দুই মেয়ের একটা ছোট মেয়ের ছোট বাটি বড় মেয়ের বড় বাটি ওদেরকে ওটার থেকে দিচ্ছি কারণ একটা দেখুন আমি যখন ওই চিকেনগুলো বেছে বেছে ওদেরকে দেব আর ওপর ওপর স্যুপটা দেবো তাহলে ওরা গোলমরিচের গুঁড়ো আদা লঙ্কা ওগুলো কিছুই পাবে না কিন্তু টেস্টটা পাবে কিন্তু ওগুলো ওদের মুখে লাগবে না সেজন্য জন্য মানে ছাঁকাছাকির কোনো প্রয়োজন নেই আর লাস্টে যেটা পড়ে থাকবো ওটা আমি নেব তাতে আমি লঙ্কাটা টিপেও খেতে পারি একটু বেশি ঝাল করে অসুবিধা নেই এইভাবে এইভাবে স্যুপ আমাদের কী জানি আমাদের খুব পছন্দ কিন্তু নইলে ফর্মালি যেমন স্যুপ হয় আর কি সেরকম কর্নফ্লাওয়ার সবজি দিয়েও করা যায় সেটাও আমরা বাইরে গিয়েও খাই সেই টাইপের কিন্তু আমরা এটা খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় বলে আর আমার মেয়েরাও যেহেতু পছন্দ করে আমারও ভালোই লাগে তো সেই জন্য আমার বড় মেয়ে বলে মা একটুখানি বেশি করে জল দিও মানে বেশিক্ষণ ধরে স্যুপটা খাবে এই আর কি দেখলাম ছোটো মেয়েও খুব ভালোবেসে খেলো কিন্তু এটাও খেয়াল করে দেখলাম এখন এই বছর হতে গেল তো এখন কিন্তু দেখছি খুব ভালোবেসেই সেই জিনিসপত্র খাচ্ছে খাবার ইন্টারেস্টটা গ্রো করেছে আর কি আমি এইবার দেখাচ্ছি মনে হচ্ছে যে মাছ তো ভেজে রেখেছি মাছের ঝোল বানানো আর কি ঝিঙে আলুতে একটা মাছের ডিম দিয়ে সবজি বানিয়ে রেখেছি আর এইটাতে মাছ মাছের ঝোল বানাবো ওই তেলটা তো ওখানেই শেষ করে ফেললাম তাহলে এখানে নতুন একটা ইয়েতে দিলাম মাছ ভাজা তেল গরম হলে তেলের মধ্যে আমি দেব হচ্ছে গিয়ে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তারপর যেমন করে হয় আর কি তারপর রান্নার ব্যাপারটা যে যেমন করে তো রান্না একই রকমভাবে সবাই করবে তার কোনো তো মানে নেই ভাতটা তো রাত্রে করে নেব। বাকিটা করে রাখি আর এইগুলো একটু একটু গরম করে দেবো বিকেলের দিকে করে রাখা পাঁচটার মধ্যে করে রেখেছি তো পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু নুন দেব। নুন দিলে কি হয় পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর মিশেও যায় এবার যে আমি নুন দিচ্ছি নুনটা একটু বেশি করে দিয়ে দিলাম নুনটা বেশি করে দিয়ে দিলাম পুরো ঝোলের জন্যই নুনটা দিয়ে দিলাম একেবারে পেঁয়াজের মধ্যে আর দেব না আলাদা করে কারণ পেঁয়াজ ভাজার পর একটু খানি টমেটো দেব আদা এরপর টমেটো টমেটো দেব খেয়াল করে দেখছিলাম যে উম বাচ্চাদেরকেও ব্যাপারটা হচ্ছে কি যেমন অভ্যেস করাবেন সেরমই অভ্যেস হয় খাওয়া দাওয়ার ব্যাপারটা কারণ আমি বড় মেয়ের বেলাও দেখেছি অনেককে দেখেছি আলাদা করে খাবার বানাতে টিপে গলিয়ে মিক্সারে করে দিয়ে খাবার দাবার খাওয়ায় কিন্তু আমি কিন্তু কোনোদিনই সত্যি কথা বলতে কি করিনি আমরা যেটা খেতাম সেটা দিয়ে বড় মেয়ের বেলাও তাই আমরা যেটা খেতাম সেটাই খাওয়াতাম চিবিয়ে খেতেও শিখে গেছিল এর ক্ষেত্রেও দেখছি তাই অনেকে আমি দেখেছি খেয়াল করে আমার বন্ধু বান্ধবদেরও বাচ্চাদের কথা শুনেছি যে রান্না বান্না করে মিক্সারের মধ্যে দিয়ে আবার পেস্ট বানিয়ে চামচ করে খাওয়ানো তো যাই হোক আমি একটু পেঁয়াজ ভাজার পর একটু টমেটো একটু আদা গ্রেট করা আমি বললাম যে বাটা ঘষা এত এত অল্প অল্প রান্নায় আমার সবসময় ইয়ে হয় না তার জন্য গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো এটাই হচ্ছে কথা যে আহ বাচ্চার জন্য আলাদা করে আমি কিছু করি না ওর মধ্যেই রান্নার কথা বলছি আরকি ভাত ডাল এসব আমাদের মতো করেই খায় সেজন্য কোথাও গেলে অসুবিধা হয় না আমার মানে এখন তো যাওয়া হচ্ছে না করোনা সিচুয়েশন আমার বড় মেয়ে ছোটো থাকতে আমি অনেক জায়গায় গেছি অনেক অনেক জায়গায় কিন্তু কোনো দিন কোনো প্রবলেম হয়নি ও ভাত হলে ভাত খেত রুটি হলে রুটি খেত ব্রেড পেলে ব্রেড খেত কেক পেলে কেক খেতো মোমো পেলে মোমো খেত মানে আমরা যা খেতাম তাই খেত মাংস হলে মাংস খেতো মাছ হলে মাছ খেতো ডিম হলে ডিম খেত কোনো প্রবলেম নেই এখনও পর্যন্ত ওই জন্য এখন তেতো খেতেও শিখে গেছে সব কিছু তেতো তো প্রথম থেকে থেকেই খায় তো বলছি সব কিছুই শিখে গেছে ওই জন্য কোন আর ঝামেলা নেই খাওয়া দাওয়াটার ছোটোর তাই করছি যা আমরা খাই তাই একটু জিরে গুঁড়ো দিলাম একটু ধনে গুঁড়ো দিলাম অল্প অল্প আমি দেখবেন খুব বেশি মসলা অ্যাড করি না আসলে কি বলুন তো আসলে নুন তেল ও প্রচুর আমি রান্নাতে দিই না দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে তেল আমি একদমই দি না রান্নাতে এই হচ্ছে কথা। আমি আমার মতো করে আর আরকি আপনারা আমার থেকে আরো বেশি ভালো জানেন আমি তো আমি আমি নই আমার এই নিজের হাতেই করছি আমি জল গরম করে রাখলাম যাতে ঝোলের জন্য এই আর কি ঠান্ডা জল না দিয়ে যখন সুযোগ আছে দুটো গ্যাস খালি থাকলে অসুবিধা কি ব্যাপারটা একই ওখানে গিয়ে ফুটবে আবার এদিকে গ্যাসে গরম হয়ে এদিকে একই ব্যাপার গ্যাসের খরচের ব্যাপারটা একদম একই এই আর কি সঙ্গে সঙ্গে জাল দিয়ে তা নিয়ে ফুটতে শুরু করে দেয় গরম জল দিয়ে দিলে যেটা আরো ইয়ে করে আর কি তাড়াতাড়ি করেছ গুলো যেহেতু ওই জন্য মাছগুলো দিয়ে দেব দেখছি ওর বাবা যেমন মাছ পছন্দ করে আমরা সবাই করি তোমনি ওর ছোট মেয়েও দেখছি খুবই মাছের ভক্ত মাছ মাছ করে মাছ হলেই আর কি ভালোবাসে খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া বলতে কি আমার এমনিতে ওদেরকে দুজনকে খাবার তো লাগেনি খাবার বলতে যেমন কৌটো দুধ বা বাইরের খাবার ওদেরকে লাগেনি ওরা ব্রেস্ট ফিড করেই বড়ো হয়েছে দুজনেই ছোটরা তো এখনো ছাড়েনি আর কি দু বছর বয়সটা পেরিয়ে যাক তারপর দেখো চেষ্টা করে তো ওদেরকে বাইরের খাবার দিইনি আমি দুধ বা ইয়ে জাতীয় জিনিস ওদের প্রয়োজন হয়নি আর কি আর যখন থেকে সাত মাস বয়সের পর থেকে যখন খাবার শুরু করে মুখে ভাত দেওয়ার পরে তখন থেকে আমি আমাদের খাবারই ভাত টাত একটু করে আলু সেদ্ধ এরম যেমন ভাবে খাবার প্র্যাকটিস করা একটুখানি আমাদের জন্য খিচুড়ি ওদের জন্য আলাদা করে করতাম না যেদিন আমাদের খিচুড়ি হতো সেদিনই মসুরের ডাল যেমন আমাদের জন্য হতো এই যে ফাইনালি এই ঝিঙের তরকারিটা রেডি হয়েছে ঝিঙে আলুতে মাছের ডিম দিয়ে